নমস্কার বন্ধুরা সবাইকে আরেকবার স্বাগত টেস্ট করে ইউটিউব পরিবারে বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাড়ির ভিতরে ভিডিও শর্ট করছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর ইলেকট্রনিক্স প্রোডাক্টের আনবক্সিং নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক আনবক্সিংটা তো বন্ধুরা আমরা এসে গেছি ডিভাইসটা দেখার জন্য চলুন ডিভাইসটা দেখা যাক এখানে আছে তিনখানা বক্স অর্থাৎ এই ডিভাইসটি হলো অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ দেখুন উপরে লেখা আছে অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ এই সুইচটা অটোমেটিক চেঞ্জ করে যাদের বাড়িতে ডিজি আছে ডিজি লাইনের জন্য বা ডিজি লাইনের জন্য বা ইনভার্টার থাকলে অনেক সময় সোলার প্যানেল দিয়ে করা হয় তার জন্য এই ডিভাইসটা লাগে ডিভাইসটা আমরা খুলি অলরেডি আমি খুলে ফেলেছি ডিভাইসটা আমরা খুলবো খুলে দেখব ভেতরে কি আছে ডিভাইসটা হলো এইটা এটাই কি হয় যে এটা কি হয় যে আমাদের ডিজি লাইন থেকে বা পাওয়ার লাইন থেকে ডিজি লাইন ডিজি লাইন থেকে পাওয়ার লাইন তাতে সুইচিং করানো হয় দেখুন এখানে লেখা আছে দেখুন এখানে লেখা আছে জেন অর্থাৎ যেটা জেনারেটার মেন অর্থাৎ এটা ইলেকট্রিসিটি আর লোড মানে যেটা আমাদের বাড়িতে কানেক্ট হবে এইভাবে এটা হয় এখানে দুটো ইন্ডিকেটার আছে এখানে একটা জেন আর একটা মেন অর্থাৎ জেনারেটারে চলে ইন্ডিকেটারটা দেখাবে আর মেনে চললে এই ইন্ডিকেটারটা দেখাবে এই দুটো ইন্ডিকেটার ইন্ডিকেট করবে আর এটা কয়েক সেকেন্ডের মধ্যে সুইচিং করবে এটা হচ্ছে ষোলো অ্যাম্পিয়ারে এখানে লেখা আছে সিক্সটিন এ অর্থাৎ জেনারেটার লাইনে ষোলো আর ইলেকট্রিক লাইনে এখানে তিরিশ অ্যাম্পিয়ার এটা দুশো চল্লিশ অপারেট হয় তো এখানে দেখুন লেখা আছে কমপ্লিটলি এখানে দেখুন হ্যাঁ লিখে দিয়েছে যে জেনারেটার লাইনে ক্যাপাসিটি কত এখানে লেখা আছে মডেল এস পি থ্রি জিরো থ্রি জেনারেটার লাইনে আপনার জেন বলে লেখা আছে জেন লাইন ক্যাপাসিটি হচ্ছে ষোলো এমপিআয়ার আর মেন লাইন ক্যাপাসিটি হচ্ছে আপনার তিরিশ এমপিআয়ার আচ্ছা এটার সঙ্গে ওয়ারেন্টিও দিয়েছে এখানে লেখা আছে দেখুন তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি আছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিছু হলে এটা কোম্পানি এটা তারা তাদের সিস্টেমে ওটা কি এটা সিস্টেম আছে যে রিপ্লেসমেন্ট হোক সার্ভিসিং হোক বিশেষত এই সমস্ত প্রোডাক্টগুলো রিপ্লেসমেন্টই হয়ে যায় এই সমস্ত প্রোডাক্টগুলো সার্ভিস খুব কম হয় সারানো খুব কম হয় বিশেষত রিপ্লেসমেন্টই হয় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তো এবারে আমরা প্রোডাক্টটি চালিয়ে দেখব কীভাবে এটি কাজ করে তো বন্ধুরা আপাতত আমরা কানেকশানটা করে নিয়েছি এখানে দেখুন এই একটা তার এসছে এটা আমরা মেন হিসেবে ধরলাম গভর্নমেন্ট সাপ্লাই আর একটা এই একটা তার এসছে এটা আমরা ধরেছি জেনারেটার লাইন আর বাড়ির লোড হিসেবে এই বাল্বটা নেওয়া হয়েছে এখন যদি আমরা গভর্নমেন্ট সাপ্লাইটা অন করি গভর্নমেন্ট সাপ্লাইটা অন করি দেখুন আলোটা জ্বলছে এটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে কিন্তু এখন যদি আমরা জেনারেটার কোনোভাবে চালু হয়ে যায় সেক্ষেত্রে লাইন আসবে কিন্তু এখানে লাল আলো জ্বলবে নীল আলো মানে গভর্নমেন্ট সাপ্লাই লাল আলো জ্বলবে এবারে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে লাইনটা বন্ধ হয়ে যাবে এখানে কিছুক্ষণ অর্থাৎ সাত সেকেন্ডের মতো ওয়েট করতে হবে দেখুন সাত সেকেন্ড পরে লাইনটা ছেড়ে দিয়েছে তখন এটা গ্রিন হয়ে যাবে আবার যদি গভর্নমেন্ট সাপ্লাই চলে আসে তখন দেখুন এটা আবার গভর্নমেন্ট সাপ্লাই সঙ্গে সঙ্গে সুইচ করে যাবে এইটা হচ্ছে পুরো সিস্টেম জিনিসটি খুব ভালো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের জেনেটার অব হয়ে যায় তখন আপনার কোনো লাইনের ব্লিঙ্ক করবে না জেনেটার আসলেও ব্লিঙ্ক করবে না যতক্ষণ না আপনার গভর্নমেন্ট সাপ্লাই কাটবে তো বন্ধুরা এটা ঠিক চেঞ্জ হওয়ার সুইচ যেটা দেখালাম ওটার কানেকশান ডায়াগ্রাম পারলে মোবাইলটিকে পজ করে অর্থাৎ ভিডিওটিকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিন ছিল আজকের ভিডিও তো এবারে আপনাদের এটা বলে দিই এটা প্রাইস কীরকম আছে এগুলোর প্রাইস আপনার শুরু হয় সাতশো টাকা থেকে সাতশো টাকা থেকে শুরু হয় এবারে বিভিন্ন অ্যাম্পিয়ারের উপরে রেট বাড়ে তো এটা হচ্ছে ষোলো অ্যাম্পিয়ারের এটার দাম আমার কাছ থেকে নিয়েছিল অ্যাপ্রস চোদ্দোশো পনেরোশো টাকা তো সেই কারণে আমি বলছি এগুলো সাতশো টাকা থেকে শুরু হয় বেশ বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডেরও আছে আপনি আরও হাই ব্র্যান্ডেও যেতে পারেন বিভিন্ন কোম্পানির আছে তো এই জিনিসগুলো খুব ভালো জিনিস আপনাদের বাড়িতে লাগাতে পারেন জেনারেটার লাইন থাকলে সুন্দর জিনিস আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও দিতে একটি লাইক করে যাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব থেকে বড়ো কথা আপনারা সাবস্ক্রাইব করলে এর পরের ভিডিওগুলো আপনারা খুব কুইক পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায়